Welcome friends! আজকের এই ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েডের এমন গুরুত্বপূর্ণ সাতটা সেটিং নিয়ে আলোচনা করব যা এক্ষুনি আপনাদের কিন্তু বন্ধ করে দেওয়া উচিত বন্ধুরা ফোনের ডেটা আপনাদের যদি খুব তাড়াতাড়ি খরচ হয় অথবা আপনাদের ব্যাটারি যদি খুব তাড়াতাড়ি শেষ হয় সঙ্গে আপনার ফোন যদি অত্যাধিক গরম হয় বা ফোন হ্যাং করে তাহলে অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ সাতটা সেটিং আপনাদের ইমিডিয়েটলি টার্ন অফ করে দেওয়া উচিত তো বন্ধুরা এমন কী সেই সাতটা সেটিং সেটা অবশ্যই ভিডিওতে আমরা জানব তবে এই সাতটা সেটিং আপনারা যদি আপনাদের মোবাইল থেকে বন্ধ করে দেন তাহলে কি হবে নাম্বার ওয়ান আপনাদের ডেটা বা আপনাদের এমবি কিন্তু আগের তুলনায় অনেক কম খরচা হবে নাম্বার টু ব্যাটারির যে লাইফ সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি ইনক্রিজ হবে এ নাম্বার থ্রি উপরের দুটো অপশান যদি আপনাদের ইনক্রিজ হয় তো ন্যাচারালি আপনার মোবাইল কিন্তু আগের থেকে হ্যাং কম করবে গরম কম হবে এবং মোবাইলের যে স্পিড সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি ইনক্রিজ হবে তো চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই সাতটা সেটিং অবশ্যই কিন্তু আপনি টার্ন অফ করবেন তো বন্ধুরা চলুন প্রথম যে অপশান সেটা হচ্ছে সেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল থেকে যেখানে আপনি ডেটা অন করেন জাস্ট এখানে আপনাকে একটি ক্লিক করতে হবে তো ক্লিক করবার পরে আপনাদের সামনে এরকমের একটি পেজ ওপেন হবে তো এখানে আপনাকে যেতে হবে ডেটা ইউজেসে তো দেখুন ডেটা ইউজেসে যাবার পরে এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডেটা মোবাইল ডেটা ইউজেস দেখাচ্ছে তো এখানে দেখবেন আপনাকে ক্লিক করতে হবে তো এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টপ ব্যাকগ্রাউন্ড ডেটা অ্যাক্সেস পারমিশন আপনাদের মোবাইলে সব অ্যাপগুলি ইনস্টল আপনারা করেন সেই অ্যাপগুলো কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে আপনার ডেটা ইউজ করে তো এখান থেকে কিন্তু যে যে অ্যাপগুলির আপনার ব্যাকগ্রাউন্ডে ডেটার কোনো প্রয়োজন নেই সেই সেই অ্যাপগুলোকে কিন্তু আপনাকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ডেটা অ্যাক্সেস পারমিশনটা কিন্তু আপনাদেরকে বন্ধ করে দিতে হবে সাপোজ এখানে আমি দেখুন এই অ্যাপটা ওপেন করেছি অর্থাৎ ফেসবুক অ্যাপটা আমি ওপেন করেছি এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড ডেটা এরকম বাই ডিফল্টে অন থাকে তো জাস্ট এটাকে কিন্তু আপনাকে অফ করে দিতে হবে তো এরকম প্রত্যেকটা অ্যাপ আপনাকে ইন্ডিভিজুয়ালি ওপেন করে আপনাকে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে ডেটা সেটা কিন্তু অফ করে দিতে হবে তো অফ করলে দুটো সুবিধা আপনার একটা হচ্ছে আপনার এমবি অনেক কম খরচা হবে সঙ্গে আপনার ব্যাটারি লাইফ কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি হবে বন্ধুরা সেকেন্ড যে সেটিং এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিং এটা এই সেটিংটা কিন্তু আপনাদের অবশ্যই টার্ন আপ করে দেওয়া উচিত তো এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার মোবাইলের সেটিং অপশান এবং সেটিং অপশানে যাবার পরে এখানে আপনাকে যেতে হবে দেখুন ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করবার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগল বলে একটি অপশান দেখাচ্ছে জাস্ট এখানে আপনাকে এটি ক্লিক করতে হবে ক্লিক করবার পরে এখানে জাস্ট আপনি একটি মেল আইডির উপর ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকমের একটি ইন্টারফেস ওপেন আছে ওপেন হবে এবং এখানে আপনি দেখবেন বাই ডিফল্ট আপনার প্রত্যেকটা কিন্তু এরকম চিহ্ন দেওয়া থাকে তো এখানে আপনাকে শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট এবং আপনাদের জিমেল এই দুটো অপশান অন রেখে বাকি সবগুলোকে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি টার্ন অফ করে দিতে হবে তো এটা করলে আপনাদের সুবিধাটা হবে কি যে গুগল বাই ডিফল্টে আপনার অন্য কিছু ডেটা অ্যাক্সেস করতে পারবে না এবং তার সার্ভারে পাঠাতে পারবে না তো সুতরাং আপনার ডেটা যেরকম সিকিওর থাকবে সঙ্গে আপনার মোবাইলের এমবি এবং আপনার মোবাইলের ব্যাটারি লাইফ দুটোই কিন্তু আগের তুলনায় অনেক বেশি ইনক্রিজ হবে বন্ধুরা নেক্সট যে সেটিংটা নিয়ে আমরা কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিং এবং এই সেটিংয়েই আপনাদের কিন্তু সবথেকে বেশি আপনাদের কিন্তু এমবি বা আপনাদের ব্যাটারি কিন্তু নষ্ট হয় তো সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ইউটিউব অ্যাপ এবং যেখান থেকে আপনারা দিনের অধিকাংশ সময় যে কোনো ভিডিও আপনারা ওয়াচ করেন এবং ভিডিও ওয়াচ করবার সময় আপনারা লক্ষ্য করবেন যে ইউটিউব অ্যাপে দেখবেন একদম ডান দিকের দিকে একটা থ্রি ডট অপশান দেখাচ্ছে এবং এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এখানে কোয়ালিটি দেখাচ্ছে অটো এই অটো কোয়ালিটিটা দেখবেন ডিফল্টে আপনাদের ওয়ান থাউজেন্ড পি থাকতে পারে তো এটাকে আপনাকে এখান থেকে আনসিলেক্ট করতে হবে এবং এবং সিলেক্ট করতে হবে আপনাকে অটো থ্রি সিক্সটি পি এতে তো এতে কি হবে যদি আপনার হাজার আসি পিতে থাকে তাহলে এর অর্থ হচ্ছে আপনি যে কোনো ভিডিও যখন প্লে করবেন সেটা আপনার এইচডি মোডে চলতে থাকবে তো ন্যাচারালি এইচডি মোডে যদি কোনো ভিডিও চলে আপনার ডেটা যেরকম খরচা হবে সঙ্গে আপনার কিন্তু ব্যাটারিও তাড়াতাড়ি কিন্তু খরচা হবে তো সুতরাং এটা যদি আপনি থ্রি সিক্সটি পি রাখেন তাহলে আপনার ডেটা এবং আপনার ব্যাটারি দুটোই কিন্তু আগের তুলনায় অনেক বেশি সেভ হবে বন্ধুরা নেক্সট অপশান আপনাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা অনেক সময় এই সেটিংটি টার্ন অন করে রাখি তো এটাকে কিন্তু আপনাদের ইমিডিয়েটলি টার্ন অফ করে দেওয়া উচিত তো বন্ধুরা দেখুন হোয়াটসঅ্যাপে খুলবেন খোলার পর আপনারা সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে যাবার পরে এখানে দেখতে হচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডেটা জাস্ট এখানে আপনাকে একটি ক্লিক করতে হবে ক্লিক করবার পরে আপনি এখানে দেখবেন এখানে একটা অপশন দেখাচ্ছে ওয়েন ইউজিং মোবাইল ডেটা তো বাই ডিফল্টে আপনারা দেখবেন আপনাদের এরকম এগুলো সিলেক্ট করা থাকে অর্থাৎ আপনার মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপে যখন কেউ কোনো মেসেজ করবে সেটা ফটো হোক আপনার ভিডিও হোক কোনো আপনার পিডিএফ ফাইল হোক বা কোনো ডকুমেন্ট হোক যাই হোক আপনারা দেখবেন সেটা অটো ডাউনলোড হয়ে যায় হয়তো সেটা আপনার কোনো প্রয়োজনে নেই সেটা ডাউনলোড হচ্ছে তো এটাকে ইমিডিয়েটলি আপনাদের কিন্তু টার্ন অফ করে দেওয়া উচিত যাতে যে ফাইলটা আপনি অ্যাক্সেস করতে চাইছেন সেই ফাইলটাই আপনি একমত ডাউনলোড করতে পারবেন এতে আপনার কিন্তু মোবাইলের ডেটা সঙ্গে আপনার ব্যাটারি কিন্তু দুটোই আগের তুলনায় অনেক বেশি সেভ হবে বন্ধুরা নেক্সট সেটিং নেক্সট সেটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও দেখবেন এটা হচ্ছে আপনাদের মোবাইলের সেটিং অপশানে আপনারা যাবেন এবং যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন নিয়ার বলে জাস্ট আপনারা সার্চ করবেন এনি এয়ার নিয়ার নিয়ার বলে সার্চ করবেন এবং নিয়ার বলে আপনারা যখনই সার্চ করবেন আপনাদের সামনে দেখবেন দুটো অপশান কিন্তু ওপেন হবে তো দেখুন এখানে আপনাদের দেখবেন ব্লুটুথ স্ক্যানিং বলে একটি অপশান দেখাচ্ছে জাস্ট এটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখ করবার পর দেখবেন বাই ডিফল্টে এই দুটো অপশান কিন্তু আপনাদের টার্ন অন থাকে আপনাদেরকে কিন্তু সোজাসুজি এটাকে টার্ন অফ করে দিতে হবে তো আপনারা যদি টার্ন অফ করে দিয়ে থাকেন তাহলে আপনাদের সুবিধা কী হবে না অনেক সময় মোবাইল বাই ডিফল্টে কিন্তু আপনাদের আশেপাশে যেগুলো ওয়াইফাই কানেকশান রয়েছে বা আশেপাশে যদি কোনো ব্লুটুথ কানেকশান থাকে সেটা কিন্তু অটো স্ক্যানিং করে এতে কী হয় আপনার ব্যাটারি অনেকটাই বেশি নষ্ট হয় তো এটাকে যদি আপনি টার্ন অফ করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ব্যাটারি লাইফ আগের থেকে অনেক বেশি ইনক্রিজ হবে বন্ধুরা নেক্সট সেটিং এবং এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্লেটোর্স এবং প্লেটোর্সেই কিন্তু সব থেকে বেশি আমাদের এমবি বি খরচা হয় এবং ডেটা সব থেকে বেশি খরচা হওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু ব্যাটারিও খুব তাড়াতাড়ি এখানে বেশি কনজিউম হয় তো এটা কী করতে হবে তো প্রথমে আপনারা আপনাদের প্লেটোর্স ওপেন করবেন ওপেন করবার পরে জাস্ট এখানে একটি ক্লিক করার পর এখানে সেটিং অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করবার পরে এখানে জেনারেল অপশানে আসবেন এবং জেনারেল অপশানে ক্লিক করবার পরে এখানে আপনারা আশা রাখছি দেখতে পাচ্ছেন তিনটে অপশান এখানে কিন্তু আপনাকে টার্ন অফ করতে হবে তো নাম ওয়ান অ্যাপ অটো ডাউনলোড প্রেফারেন্স দেখবেন বাই ডিফল্টে আপনাদের ওভার এনি নেটওয়ার্ক করা থাকে জাস্ট এটাকে কিন্তু এভরি টাইম আপনাকে ক্লিক করতে হবে নাম্বার টু এখানে দেখবেন অটো আপডেট অ্যাপ তো এখানে দেখবেন ওভার এনি টাইম এনি নেটওয়ার্ক করা থাকে এটাকে জাস্ট ডু নট অটো আপডেট অ্যাপসে আপনাকে ক্লিক করতে হবে নাম্বার থ্রি প্লে ভিডিও এটাকেও কিন্তু আপনাকে ডু নট অটো প্লে ভিডিও আপনাকে ক্লিক করতে হবে তো এই তিনটে অপশন আপনি যদি টার্ন অফ করে দেন তাহলে নাম্বার ওয়ান কোনো ভিডিও কিন্তু অটোপ্লে হবে না নাম্বার টু সেটা হচ্ছে কোনো অ্যাপ কিন্তু বাই ডিফল্টে আপনার অটোমেটিক ডাউনলোড হবে না নাম্বার থ্রি কোনো অ্যাপ কিন্তু অটোমেটিক আপডেট হবে না তো সুতরাং যদি কোনো কিছুই অটোমেটিক না হয় তাহলে অবশ্যই আপনাদের মোবাইলের ডেটা এবং সঙ্গে আপনাদের ব্যাটারি কিন্তু আগের তুলনায় অনেক বেশি ইনক্রিজ হবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দেবেন বন্ধুরা দেখুন সবথেকে শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেটিং সেটা হচ্ছে গুগলের সেটিং তো এর জন্য আপনাকে আপনার মোবাইলে কিন্তু যেতে হবে এবং যাওয়ার পরে এখানে আপনাকে সোজাসুজি আসতে হবে কিন্তু গুগল বলে আপনাদের যে অপশানটা রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে দেখবেন আপনাদের মেল আইডিটি কিন্তু ওপেন হবে এবং ওপেন হবার পরে একদম রাইট কর্নারে দেখুন একটি থ্রি ডট অপশান দেখাচ্ছে এবং এখানে জাস্ট আপনাকে একটি ক্লিক করার পরে এখানে দেখুন ইউজেস অ্যান্ড ডায়গনস্টিক বলে একটি অপশান দেখাচ্ছে জাস্ট এখানে আপনাকে কিন্তু ইমিড একটি ক্লিক করতে হবে তো বাই ডিফল্টে এটা কিন্তু আপনাদের অন থাকে অর্থাৎ গুগল কিন্তু বাই ডিফল্টে এই অপশানটাকে অনই রাখে এটাকে কিন্তু ইমিডিয়েটলি আপনাদের টার্ন অফ করে দেওয়া উচিত তো টার্ন অফ করে দিলে বন্ধুরা হবেটা কি যে এই অপশানটা অ্যাকচুয়ালি ইউজ হয় সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলকে কীভাবে ইউজ করছেন আপনি কোন কোন অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করছেন ইউটিউবে কী ধরনের ভিডিও আপনি সার্চ করছেন বা গুগলে আপনি কি ধরনের সার্চ করছেন তো সেইগুলো আপনাকে কিন্তু আপনার বেটার এক্সপিরিয়েন্সের জন্য গুগল কিন্তু অটোমেটিক এই রিপোর্টটা গুগল তার সার্ভারে সেন্ড করে তো এটা যদি আপনি অফ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এটা আপনার সার্ভারে সেন্ড হবে না তো ন্যাচারালি আপনার মোবাইলের ডেটা এবং ব্যাটারি আগের তুলনায় অনেক বেশি কিন্তু সেভ হবে তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন টাটা